উপস্থিত হতে পারেননি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নাটাজি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। এখানে আমাদের মহেশ শর্মাজি, ফণীন্দ্রনাথ শর্মাজি তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন আমাদের উদ্বুদ্ধ করার জন্য, এবং অন্যান্য নেতৃত্বরা আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। নির্বাচনে আমরা জয়ী হয়েছি বিগত 3 মাস আগে। এই রাজ্যে বিগত দিনে এমন ইতিহাস নেই যে শাসক দল নির্বাচনে জয়ী হওয়ার পর সর্বভারতীয় সভাপতিকে দিয়ে আবার যে কোনো একটা জায়গায় এত বড় ঐতিহাসিক জনসভার আয়োজন করেছে। এর একটাই উদ্দেশ্য যে আমরা প্রস্তুত রয়েছি আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন আবার আমরা মোদিজিকে সেখানে উপহার প্রদান করব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠন করব, 24 লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে আবার দিল্লিতে সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই সভা থেকে এটাই বার্তা দিতে চাইবেন নাড্ডাজি এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। আমরা বিগত দিনে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু নরেন্দ্র মোদী আমাদেরকে যেভাবে ভারতবর্ষকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, একদিক থেকে সার্বভৌমত্ব, একদিক থেকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, তার থেকে বড় হচ্ছে বিগত 18 সালের নির্বাচনে আমাদের এই রাজ্যকে 25 বছরের দলরাজ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, এই রাজ্যকে আমাকে আপনাকে মুক্ত করেছেন, আমরা খোলা আকাশে খোলা বাতাসে গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি। বন্ধুরা, সিপিআইএমকে পরাজিত করেছেন বিগত দিন, যে জিনিসটা আমরা পরিলক্ষিত করতে পারিনি বিগত নির্বাচনে আমরা দেখেছিলাম। এই রাজ্যে ষড়যন্ত্র হয়েছিল, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি মিতালি পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখেছিলাম। তারপর আমরা ত্রিপুরা রাজ্যে দেখলাম নির্লজ্জের মতো, বেহায়ার মতো বিগত দিনে যারা একই সিপিআইএম বিরোধী কথা বলেছিল, আজকে তারাই কমিউনিস্ট পার্টির সঙ্গে আঘাত করে এই রাজ্যে আমাদের সরকারকে ফেলে দেওয়া সেখানে চক্রান্ত করেছিলেন।